আসসালামু আলাইকুম সবাইকে, কি খবর সবার? ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে, সারা রাত তো না ঘুমিয়েও যখন আমাকে দেখে মনে হচ্ছে যে অনেক ঘুমিয়ে উঠছি, এরকম একটা অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে আমার খালাতো বোনকে আমি বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও, বাকিটা তোমরা ভিডিওর ধরন দেখে বুঝতে পারতে আসো কি একটি অবস্থা, তাই না? কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। মূলত এই ব্লগটি হচ্ছে, যেদিন কুয়াকাটা থেকে আমি চলে আসি ওই দিন সকালেই হচ্ছে ভিডিওটি করেছিলাম, যেহেতু খুব সকাল সকালই হচ্ছে দিয়ে হোটেল ছেড়ে দিয়েছিলাম, আমাদের বাস ছিল, খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা বাসে উঠে পড়েছিলাম। আজকে ওয়েদার প্লাস প্রকৃতি দুইটাই হচ্ছে খুব সুন্দর ছিল, যার জন্য হচ্ছে এখান থেকে আমি একটু ভিডিও করেছিলাম। এই ভিডিওটি হচ্ছে যেদিন হচ্ছে কুয়াকাটা থেকে চলে আসি তার পরের দিনে করা। মূলত হচ্ছে আমার মামা চলে যাবে, যার জন্য মামা এবং মামির দাওয়াত ছিল আমাদের বাসায়, তখন হচ্ছে আমি ভিডিওটি করেছিলাম। যেহেতু আমি একা হাতেই সব রান্না করতেছিলাম, যার জন্য অ্যাজ এ ব্লগ আর এটা আমার মনেই ছিল না, প্রত্যেকটি ভিডিওর ক্লিপ আলাদা আলাদা রাখা উচিত ছিল ব্লগে দেওয়ার জন্য, বাট সেটা তো আমার মনে ছিল না কি আর করার। তারপর হচ্ছে আমার কাজিন বাবুটারে আমি বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও খাবার সার্ভ করার সময়, দেন ও হচ্ছে আমাকে একটু ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছিল, যার জন্যই হচ্ছে ভিডিওর এই অবস্থা। কি করব, জীবনে ফার্স্ট হচ্ছে এত বড় রান্না আমি করেছিলাম একা হাতে প্রায় 20 জন মানুষের জন্য, যার জন্য কোনো ভুল ত্রুটি হয় নাই, পেরেছি, এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। যেহেতু ফুল ভিডিও করতে পারিনি, যার জন্য আজকের মতো মিনি ব্লগ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।